দর্শক, আজকে আমার সাথে সরাসরি কোনো পেশেন্টকে আমরা আসলে নিয়ে আসিনি। আজকে আসলে আপনাদের সাথে কিছু খোলামেলা কথা বলার জন্য আমরা একটু এসেছি এবং কিছু কিছু পুরনো বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য বা আপনাদেরকে একটু রিমাইন্ড করিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। দর্শক, আমাদের গত বেশ কিছু দিন আমরা এমন এমন কিছু কিছু পেশেন্টদেরকে আপনাদের কাছে নিয়ে এসেছি যারা দীর্ঘদিন যাবত, গত 15 থেকে 20 বছর বা তারও বেশি সময় ধরে তারা তাদের কোমর ব্যথা থেকে হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, চোখে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলো আছে এই বিষয়ে তারা ভুগছিলেন এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তারা মিজারেবল একটা লাইফ তারা লিড করেছেন। বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করতে গিয়ে তারা প্রতারিত হয়েছেন, সঠিক চিকিৎসা পাননি। সর্বোপরি এমন এমন অনেক ঘটনা আমরা জানতে পারি যে তারা তাদের যে কী রোগ হয়েছে তারা এত বছর ধরে তারা সেই বিষয়টাই তারা আসলে কখনো জানতে পারেনি, তাহলে তারা চিকিৎসা করবে কিভাবে? আসুন দর্শক, আমরা আমাদের পিছন থেকে একটু ঘুরে আসি। আমরা আমাদের কিছু কিছু ভাই এবং বোনের কিছু কিছু সমস্যা নিয়ে আমরা তারা যে ধরনের রিভিউগুলো আপনাদের জন্য দিয়েছেন আমরা তার কিছু অংশ একটু দেখে আসি। শুরুটা হঠাৎ আমি বুঝতে পারি নাই, বসেছিলাম কিন্তু বসে থাকার পর দেখি হাঁটুতে হঠাৎ ব্যথা। হাঁটা চলাফেরা করতে পারতাম না, হাঁটুটা ফুলে গেছিল। সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে আমরা মানে আমার মামাকে নিয়ে যখন কুষ্টিয়াতে বা রাজশাহীতে যাই, ওখানে আমরা ডাক্তারদের যে মানে বিষয়টা দেখতে পারি সেটা হচ্ছে যে আপনার মানে ডাক্তাররা আর কি মিনিমাম 3 থেকে 4 ফিট দূরত্ব থেকে রুগীকে দেখতেছেন। তো মানে ধরেন যে অনেক সময় আছে না যে রুগী ডাক্তারকে দেখেও তো সুস্থ হয়ে যায় অনেক ক্ষেত্রে, তো মানে আমরা এই জিনিসটা দেখতে পাই। কিন্তু আমরা যখন শফিউল্লাহ স্যারের কাছে আসি, স্যার আমাদের মানে নর্মালি মানে স্যার আমাদেরকে দেখলেন, আমার মামার গায়ে হাত দিয়ে দেখলেন, মানে যেখানে হাঁটুতে ব্যথা ওখানে হাত দিয়ে দেখলেন। তো স্যারের আমাদের এই বিষয়টা খুব ভালো লাগছে যে মানে স্যারের মতো একজন লোক উনি মানে সমস্ত করোনাকে উপেক্ষা করে উনি আজকে ধরেন যে এইভাবে রুগী দেখতেছেন। মানে সার্বিক দিক মিলায়ে এই ডিপিআরসি হসপিটালের মানে যে তত্ত্বাবধান মানে আপনার উপর থেকে শুরু করে নিচু পর্যন্ত যে কর্মকর্তাগুলো আছেন মানে প্রত্যেকেই এত ভালো, আর মানে এদের সেবার ব্যবস্থাটা এত সুন্দর যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো সব কিছু মিলিয়ে আসলে এখানে আসলেই মানে নিঃসন্দেহে বলতে পারি যে রোগীরা আছে না যে অনেক সময় ভালো ডাক্তার মানে খুঁজে পান না বা মনে করেন যে বাংলাদেশের ট্রিটমেন্ট ব্যবস্থাটা ভালো না, আসলে এটা ভুল কথা। কারণ আমরা যদি জায়গা মতো আসতে পারি অবশ্যই আমরা সুস্থ হব। প্রথমে আর কি জায়গায় জায়গায় বিষ আসতো, এরকম আসতো, তারপরে যাইতো, এরকম করতে করতে আস্তে আস্তে 9-10 বছর সোজা পড়তো। কিন্তু এখন আল্লাহ আমার অনেক সুস্থ করছে, আমি সুস্থ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, আমি হাঁটতে পারি। একদিন সকালবেলা এই জায়গায় আসছিল ব্যথাটা, পরে কতক্ষণ পরে আস্তে আস্তে ব্যথাটা সেরে যেত, এরকম করে হঠাৎ হঠাৎ করে এক এক জায়গায় আসতো। যেমন এই জয়েন্টে আসতো, হাতে আসতো, তারপরে এই জয়েন্টে আসতো, আর ওই জায়গাটা ঠান্ডা হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, আর ওই ব্যথায় লাইতে যেতে পারতাম না। এরকম করতে করতে কিছু সময় বা একদিন বা 2 দিন থাকতো, পরে আবার চলে যেত। এরকম করে আস্তে আস্তে সব জয়েন্টেই আস্তে আস্তে এক এক জয়েন্টে আর কি দেখা দিত। পরে আস্তে আস্তে এরকম করতে করতে ব্যথা 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 এসে পরে এরকম হাসে এই 3 বছর ধরে আর কি বেশি। আর এই 14-15 মাস আমি বিছানায় ছিলাম, বিছানায় শুয়ে আমি সব করছি। আমার মা আমার ছেলে আমাকে বাইরে নিত, দুই হাতের তলে হাত দিয়ে আমার ছেলে পরে আমার নিত টাইনে, আবার যখন বাথরুম হইতো আবার আমার ওরকম টাইনে, তারপরে আনতো বিছানায়। এরকম করছে আমি একা একা উঠে বসতে পারিনি, আমার এই ছেলে আমার মা এরকম ধরে আমার উঠে বসাইতো, আবার যখন বসাইতো বলতাম আমার শোয়াই দিয়ে, তখন আমার আমার এরকম শোয়াই দিত। এরকম করছে এই 14-15 মাস খুবই কষ্টের একটা সময় কেটেছে। তা ভাষায় প্রকাশ করতে পারবো না, আল্লাহ পাক জানে যে আল্লাহ পাক আমার যে শত্রু তারও জানে, আল্লাহ এই বেঁধে দেয় না। সবার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ ভাই তুমি সবাই সৃষ্টি করছো, কিন্তু এই বেদে তুমি কেউ দিও না, আমারে দিছো, তুমি আমারে মাফ করছো। সামনে কতটা কি আছে তুমি মাফ করার মানে। আমার শরীরে মনে হতো যে শিং মাছের কাঁটা যেমন ফোটে না এরকম ফুটতো, মানে একটা অসহ্য অসহ্য মানে হঠাৎ একটু ভালো লাগতো, হঠাৎ আবার মনে হতো যে মানে আমি আমার আর বাঁচার ইচ্ছা নাই। ডাক্তার ভালো ডাক্তারই আমি দেখাইছি, কিন্তু মনে হতো যে ডাক্তারের ওষুধে আমার কিছু হচ্ছে না, কারণ কি মানে ব্যথার ওষুধ খাই ব্যথা ভালো হয় না।
যখন আপনি আপনার মেয়ের চেহারার দিকে তাকাতেন বা আপনার স্বামীর দিকে তাদের কথা চিন্তা করতেন নিশ্চয়ই খুব খারাপ লাগতো। থাক, আপনি আমাকে ওই বিষয়ে আর প্রশ্ন করেন না। আমি আজকে 10-15টা দিন যাবো, অনেক কষ্ট আছে আমি আমার সন্তানের জন্য। এটা আসলে অনেক কষ্টের একটা বিষয়। সমস্যাটা শুরু হয়েছিল 2020-এর ডিসেম্বরের লাস্টের দিক থেকে। অল্প অল্প আমি প্রথমে আপনার এখানে ঘাড়ের নিচের দিকে একটু ব্যথা বোধ করছিলাম আর কোমরে খুব কম ছিল। পরে আমি ডক্টর দেখাইছি, দেখানোর পরে এক্স রে করাইছি, তারপরে তেমন কিছু ধরা পড়ে নাই। জাস্ট বলছে ডক্টর, ডাক্তারি ভাষায় বলছে যে আপনার মেরুদণ্ডের হাড়ে একটু টান খাইছি, এরকম বলছে। পরে ওষুধ দিছে, খাইছি, এক্সারসাইজ দিছে, করছি, কিন্তু ওই ওষুধ খাওয়া অবস্থায় মানে আমার ইমপ্রুভ হয় না, আরও হ্যাঁ আরও খারাপের দিকে অবস্থার আরও পরিবর্তন হলো। হলো কি, আপনার আস্তে আস্তে ঘাড়ের ব্যথার সাথে সাথে দুই হাতে ব্যথা শুরু হয়ে গেল এবং আপনার কোমরের ব্যথার সাথে সাথে একবার পায়ের হাঁটু হইতে শুরু করে একবার পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা চলে গেল। তার মানে পুরো শরীর জুড়ে, পুরো শরীরের জয়েন্টে, হ্যাঁ জয়েন্ট, এমনকি চামড়া চামড়ায় ব্যথা পাইছি আমি, মানে ব্যথা লাগছে এরকম মনে হয়েছে। তারপরে তো আপনার মনে করেন এই স্যারের, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পাইলাম আমার একজন রিলেটিভের মাধ্যমে। তারপর টেলিভিশনে স্যারকে দেখলাম, মোবাইলে ইউটিউবে দেখছি, পরে আসলাম একদিন এই মাসেরই কত তারিখে আসলাম, 20 তারিখ, 17 তারিখে আসলাম স্যারের কাছে। আসার পরে স্যারের পরীক্ষা দিল, পরীক্ষা করালাম, পরে 20 তারিখে স্যারের এখানে আসলাম, দেখাইলাম রিপোর্ট, পরে স্যারে যে ভর্তি দিল 12 দিনের। আজকে আলহামদুলিল্লাহ 10 দিন আমি আল্লাহর রহমতে বেশ সুস্থ, যথেষ্ট সুস্থ আল্লাহর রহমতে। তো সেটা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে মানে চিন্তা করলাম যে বাংলাদেশে যখন কেউই সাজেস্ট করতে পারছে না, আমার টাকা যায় যাক, আমি জাস্ট হলো গিয়ে ইন্ডিয়াতে একবার চেক আপ করাই নিয়ে আসি। তো এই ডিসিশনটা যখন নিলাম, ঠিক তারপর দিনই হলো বললো যে অমুক স্যারকে একটু দেখাই, স্যার প্রধান স্যারকে একটু দেখাই, দেখানোর পর উনি কী বলেন ওটা দেখি, তারপরে না হয় একটা ডিসিশন নিব। অনেক ডক্টরকে তো দেখালাম, আমি আর ডিসিশন নিতে দেরি হয়নি। সাথে সাথে পরদিন সকালেই 9টার সময় আমি ডিপিআরসিতে ফোন করে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যারকে দেখিয়েছি। আমি এখানে 8 দিন এবং 9 দিনের দিন আমি চলে যাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে আমি আমি একটা পূর্ণাঙ্গ জীবন, মানে কি বলবো, লাইফ স্টাইল দেখে যাচ্ছি এবং জেনে যাচ্ছি। আমি তো আগে কনফিউজ ছিলাম যে কীভাবে আমি আমার জীবনযাপনটা করলে আমি ভালো থাকবো, এখান থেকে তো আমাকে ওই লাইফ স্টাইলটাই দিয়ে দিল। তো তারপর তো আপনারা জানেন সব হিস্ট্রি আসলে। অবশ্যই। আর তখনকার থেকে এখন গত 8 দিনে ওর যথেষ্ট ইম্প্রুভ হয়েছে, এখন পর্যন্ত কোনো কিছু দেখছি না আর কনফিডেন্ট লেভেলটাও অনেক হাই হয়েছে। সো মনে হচ্ছে এখন আর কোনো সমস্যা হবে না। সেই ব্যথাগুলোর কথা কি এখন আর বলে আসি, উনি কি এখন ঠিকমতো ঘুমাতে পারছেন? হ্যাঁ, এখন অনেক ভালো। আমি এখানে আমার আরেকটা জিনিস চোখে পড়েছে বিশেষভাবে, এখানকার একটা স্পেশালিটি সেটা আমি বলবো, সেটা হচ্ছে আকুপাংচার ট্রিটমেন্ট। আকুপাংচার ট্রিটমেন্টে এই টাইপের আরও অনেক হসপিটাল আছে অবশ্যই, কিন্তু আমার কাছে যেটা মনে হলো আকুপাংচার ট্রিটমেন্টে ওনারা অন্যদের চেয়ে একদফে গিয়ে, ওনাদের যে ডক্টর উনি এই ট্রিটমেন্টের উপরে চায়নার স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা নিয়ে এসেছেন এবং সেখানে তিনি জব করে এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন। তো এই ধরনের একজন এক্সপিরিয়েন্সড পার্সন এখানে আছে, উনিও আমাকে যথেষ্ট সহায়তা করেছেন সুস্থ হওয়ার পিছনে। মানে টোটাল ওনাদের কম্বিনেশন চিকিৎসার সব কিছু মিলিয়ে এখানে সুস্থ হওয়া যায়। আমি ভাবছিলাম স্যার জীবনে ভালো হবো বলে। নিশ্চয়ই অনেক চোখের পানি ফেলেছেন। হ্যাঁ স্যার। আপনার পরিবারের লোকজনও নিশ্চয়ই অনেক পানি ফেলেছে চোখের? অবশ্যই। কারণ তারা যখন দেখেছে তাদের সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে আপন মানুষটা এরকম দিনের পর দিনে অকর্মণ্য হয়ে যাচ্ছে, তাদেরও নিশ্চয়ই দেখতে কখনো ভালো লাগেনি। না, কারো না, কারোই ভালো লাগে না। বিদায় জীবনটাই বড় কষ্ট স্যার। স্যার আমার হাঁটুর ব্যথা ছিল, এই হাঁটুর ব্যথা নিয়ে আমি 4-5 বছর বহুত কষ্ট হয়েছে, বহু জায়গা দিয়েছি স্যার, কোথাও আমার হাঁটুর ব্যথা ভালো হয়নি। এই ব্যথার জন্য আমি সৌদি আরবেও চেষ্টা করেছি, জার্মানি হসপিটালে সেখানেও চেষ্টা করেছি এবং দেশেও চেষ্টা করেছি, কোথাও আমি ভালো হই নাই না। এরপরে আমার এক বন্ধু পাশের বাড়ির হে এখানে ট্রিটমেন্ট নিয়ে নিছে, নেওয়ার পরে হে ভালো হয়েছে। আমরা ভাবছিলাম সে হাঁটতেই পারবে না,
উনিও কি প্রবাসী থাকেন? না, প্রবাসী না, দেশে ব্যবসায়ী। আমরা ভাবছিলাম সে হাঁটতেই পারবে না, এরপর যাক এখানে আসার পর সে সুস্থ হয়েছে। সুস্থর ওর থেকে আমি খবর পাই, খবর পাওয়ার পরে স্যার আমি এখানে আসি। ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে মোটামুটি বেশ সুস্থ আছি এখন। কিছু ওষুধ আমি খেলাম গ্রাম্য ডাক্তার থেকে, খাওয়ার পর থেকে এরপর দেখে যাবে ডিজেবল হয়ে গেছে। এবং তারপর আমরা জানি যে আপনি স্যারের আন্ডারে এসে আপনি ভর্তি হয়ে যান। কতদিন ছিলেন স্যারের কাছে? প্রায় 17-18 দিন। 17-18 দিন। এবং তারপরে আপনি কি অবস্থায় এখান থেকে চলে গিয়েছিলেন? সম্পূর্ণ ভালো অবস্থায় নাকি ব্যথা ছিল আপনার? না, সম্পূর্ণ ভালো অবস্থায়। সম্পূর্ণ ভালো অবস্থায়। কতদিন পরে আজকে আবার স্যারের কাছে আসলেন? প্রায় এক মাস পর। এই এক মাস পরে আপনার সেই পুরনো ব্যথাটা কি আর ফিরে এসেছে? না, আমার আনুষঙ্গিক দিক দিয়ে এই জায়গার একটা যে আস্থা, আমি মোটামুটি আমার আশানুরূপ অবস্থান আমি পাইছি। কারণ এখানে নার্স যারা আছে, যারা ফিজিওথেরাপি দেয় এই ভাইয়েরা, এবং আনুষঙ্গিক যারা কলাকৌশলী আছে, খুবই মানে ফ্রেঙ্কলি ব্যবহার তাদের, এবং দক্ষতার সাথে, হ্যাঁ দক্ষতার সাথে কাজ করে। বাংলাদেশে এমআর হাসপাতাল খুবই কম আছে, আমরা যেহেতু ডাক্তার রিলেটেড মানুষ এটা আমরা বুঝি। তো আমি ইনশাল্লাহ অনেক ইম্প্রুভ, আমি যথেষ্ট খুশি। আমার প্রায় 10 বছর দুইরা হাত পায়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাংস পেশিতে চাবানো, প্রয়োজন আমি সারা রাত্রে ঘুমাইতে পারি না, কান্না করতাম, সারা রাত্রে ঘুমাইতাম না, ফজর পরে একটু ঘুম আসতো, এরকম ঘুমেরও সমস্যা ছিল। এখন আলহামদুলিল্লাহ স্যারের কাছে আইসা আমার এখন এগুলো অনেক ভালো, মানে এক সপ্তাহ আমার মনে হয় আমি একশোই ভালো, আলহামদুলিল্লাহ। আমার কোমরের ব্যথা ছিল 30 বছর যাবত, কোমরের ব্যথা, আস্তে আস্তে আমার হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, তারপরে পায়ের ডান চাট থেকে আমার পায়ের দিকে ব্যথা নামে। তারপর আবার 15 বছর আগে আমি রিক্সা থেকে পড়ে গেছি। আচ্ছা, পড়ে যে আমি পিঠে একটা ব্যথা পাইছি, অনেক এক্সরে গুলো করালাম, কোনো আমি কিছু ধরা পড়ে নাই। আচ্ছা, ধরা পড়ে নাই, তারপরে ওষুধ খাই থাকি, কিন্তু আমার পিঠটা সব সময় জ্যাম হয়ে থাকে, ব্যথা ব্যথা। কোমর থেকে আমার পিঠের সমস্যা বেশি হয়ে গেছে, ঘাড়ে পিঠে। পরে স্যারের ইয়ে দেখতে পাই, ভিডিও দেখে, তারপরে আমি আমার ছেলেরে বলছি যে বাবা আমি ওইখানে যাইয়া ভর্তি হব। আচ্ছা, আমি তারপর আমার ছেলে আমার সাহেব মেয়েরা বলে যে ঠিক আছে, আম্মু যখন বলে তাই আমরা ভর্তি করাই দাও। এখানকার মতো ওইরকম ভাবে ট্রিটমেন্ট করাই নাই যে কোনো ডাক্তার। এখানে তো আপনার এমনি ব্যায়াম করাইতেছে, তারপর আবার থেরাপি দিতেছে, বিভিন্ন নার্সেরা এসে খোঁজ খবর নিতেছে, কিন্তু অন্যান্য হসপিটালে এরকম সিস্টেমটা আমার বাচ্চাটাও অনেক ইয়া করতো, আমার কোলে ওঠার জন্য অনেক ইয়া করতো, কিন্তু আমি শুধু কান্না করতাম। কি আপনার সেই শরীরের ব্যথা গুলো, সেই জয়েন্টের ব্যথা গুলো, সেগুলো কি এখন আছে? না, আমি এটা সবসময় বলতাম যে আমি মনে হয় আমি ওদেরকে বলতাম যে আমি মনে হয় আর ভালো হবো না, আমার অনেক ব্যথা, আমার অনেক খারাপ লাগে, আমি খুব কান্না করতাম ব্যথায়। আমি হাঁটতেই পাই না, আমি কাজ বিক্রমা পাইনি, এমন অবস্থা মরে গেছিল। আর 4 বছর ধরে আমি ওষুধ খাই গেতেছি,
তারপরে এই মন খাই ধরে 3 বছর এই ওষুধ আমার চলতে আছে বাতের ওষুধ কিন্তু কোনো কাজ হয় না ওষুধ খাওয়ার পরে একটু কোনো মতন ইয়ে হয় আবার যে ব্যথা ওই ব্যথা শুরু হয় তারপর 1.5 বছর ধরে আমি হাঁটু ব্যথা এই 1.5 বছর ধরে আমি এই হাঁটু ব্যথা ওষুধ খাই ধরে কিন্তু কোনো কাজ হয় না দিন একটু মতন কোনো মতন থাকে আর ওষুধ অ্যাকশন করলে যে ব্যথা ওই ব্যথাই তারপরে আমি এই হাঁটু বিয়ে এক্সরে করছি এই করছি তাও কইছে যে আস্তে আস্তে আমি দেখাইলাম দেওয়ার পরে আমারে 1100 টাকার ওষুধ দিল এক সপ্তাহ খাইবার খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক দিল 500 পরে কোন কাজ হয় না আমার কাজ না হওয়ার পরে তারপরে আমারে কি করলো ডাক্তার বললো যে আপনার অপারেশন করতে হইব অনুমানিক 3 বছর আগে আমার প্রথম এরকম সকালে বিছানাতে করতে যাই ব্যথা হলো মাঝে ব্যথাটা হাঁটতে করতেছিলাম তারপর ডাক্তার কাছে গেলাম ডাক্তার যাওয়ার পরে আমার কিছু ভরে দিল খাবার ভরে দিল খাইলাম খাওয়া দাওয়ার পরে মোটামুটি 7 দিনের মতো বেড রেস্ট নিলাম ভালো গিয়েছি কাজ করতেছি কাজ করতেছি গত 2 মাস আগে আবার আমি গোসল করতে যাই বসে বসে গোসল করতে যাই ওই মধ্যে পানি উঠতে যাই একটু মাথা টান লাগছে টান লাগার পরে বেশ অনেক ব্যথা করতেছে তারপর দেখতেছি কি যে আমি আগে যেভাবে বসে থাকতে পারতাম বসে থাকতে পারতেছি না পিঠে ব্যথা করতেছে বা হাঁটলে সিঁড়ি ভাঙলে বা একটু সঞ্চে উঠলে দুই হাঁটুতে ব্যথা হালকা ব্যথা করতে শব্দ করতেছে এই অবস্থা চলতেছে তারপর স্যারের আমি টিভিতে ই দেখলাম তো এটা দেখার পরে আমি এসে স্যারের সঙ্গে যোগাযোগ করলাম আসলে দেখলাম স্যারের খুবই আন্তরিক খুবই যত্ন নিয়ে দেখে এবং তার প্রয়োজন নয় সে তারপর রুমে এসে আসতেছে কেমন আছেন ভালো আছেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস প্রতিটা ডক্টর অনেক ডক্টর আছে যে ওনার অ্যাপয়েন্টমেন্ট স্যার আসবে না রুমে ঢুকবে না দেখবে না কথা বলবে না কিন্তু উনি এত আন্তরিক এত স্মার্ট আমি আরো এক ডাক্তার দেখাচ্ছি কিন্তু এরকম ডাক্তার আমি আর দেখিনি উনি খুব আন্তরিক খুব স্মার্ট এবং যত্ন সহকারে থেকে ভালো বুঝেই দেয় ওনাকে আমাকে ডাক্তার রুগীকে এটিতে এখানে সমস্যা আছে এটার জন্য এটা করতে হবে এটার জন্য এটা করা দরকার একবার এখানে যে আপনার থেরাপিগুলো দেওয়া হয় যে আপনার এক্সারসাইজগুলো করানো হয় ওরা খুব আন্তরিকভাবে করে মন দিয়ে করে যে এটা আমার করা দরকার এটা ওনার পাওয়ানো দরকার এটা আমার করা দরকার খুব মনোযোগশীলতে করে আমার হাতটা অনেক বেকা ছিল সোজা করতে পারতেছিলাম না তো অনেক কষ্ট হলে গেছি আমি স্যাররা বলে আর্থাইটিস রিমোটিন আর্থাইটিস এরকম ডাক্তারের পেশায় কোনো ডাক্তার নাই গা তখন আমি স্যারের অ্যাড পাই তখন বাংলাদেশে আমি ছুটিতে আসলাম আসার পরে স্যারের সাথে যোগাযোগ করে এখানে আসলাম 12 দিন ভর্তি হওয়ার পরে আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ দর্শক এই যে এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমাদের এই যে বিভিন্ন ভাই বোন তাদের এই যে তাদের কষ্টের কথাগুলো শুনলেন এই যে তারা আপনাদের সামনে এক্সপ্রেস করেছে একবার নিজেদেরকে জিজ্ঞেস করেন যে কেন সবারই কিন্তু আসলে একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের জীবনের যে ধরনের কষ্টগুলো আমরা স্বীকার করেছি যে ত্যাগ তিতিক্ষাগুলো আমাদেরকে স্বীকার করতে হয়েছে যে ধরনের প্রতারিত হতে হয়েছে চিকিৎসা করতে গিয়ে যে ধরনের অর্থ সম্পদ তাদের নষ্ট হয়েছে এই জিনিসগুলো যাতে আপনাদের জীবনে আসলে কখনো না ঘটে সবার আসলে এই একটাই উদ্দেশ্য আপনি নিজে চিন্তা করেন আপনি নিজে এই কষ্টগুলোতে আপনি যখন ভুগেছেন বা আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন খুব কাছের মানুষ যারা আছে আপনি যখন দেখবেন যে এই ধরনের সমস্যাটা তারা ভুগছে এই যে শুধু যে সেই কষ্টটা ভুগছে তা কিন্তু না পাশাপাশি তার পরিবারের যে সদস্যরা আছে তারাও কিন্তু আসলে এই কষ্টের সাথে তারা অংশীদার আপনি যখন দেখবেন আপনার বাবা মা ভাই বোন এই ধরনের কষ্টে দিনের পর দিন বিছানায় পড়ে কাতরাচ্ছে যন্ত্রণায় আপনিও কিন্তু কোনো কাজ ঠিকমতো করতে পারবেন না হয়তো আমাদের জীবনে যে ধরনের পূজা বলেন ঈদ বলেন যে কোনো ধরনের অনুষ্ঠান আসে বা সংসারে একটা সুখের একটা দিন আসে কিন্তু যখন এই ধরনের একটা মানুষ থাকে তার নিজের যেমন ভালো লাগে না পুরো পরিবারের কিন্তু একটা অন্ধকার সবসময় বিরাজ করতে থাকে আমরা আসলে কখনো চাই না যে আমাদের কোনো ভাই বোন আত্মীয় স্বজন এক ব্যথার জন্য তাদের চোখ দিয়ে কোনো ধরনের পানি পড়ুক তারা কখনো ব্যথায় বলুক যে উফ আমার এই ধরনের সমস্যাটা আমার ব্যথা থেকে আমাকে কবে মুক্তি পাবো আমরা এই ধরনের রোগীর কাছ থেকে যে ধরনের আসলে রিভিউগুলো পেয়ে থাকি তারা দেখা যাচ্ছে কিছুটা মানসিকভাবে তারা আসলে ভেঙে পড়েন আমরা দেখা যাচ্ছে যখন মানসিকভাবে আমরা স্ট্রং থাকি আমরা যে কোনো কাজ হ্যাঁ আমি পারবো আমাকে দিয়ে সম্ভব এই যে একটা আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা যখন থাকে
যে কোনো কাজ করাটা আমাদের জন্য খুব সহজ হয়ে ওঠে। কিন্তু যখন আমরা এই আত্মবিশ্বাসের জায়গাটা আমাদের নষ্ট হয়ে যায়, যেই কাজটা আপনাকে দিয়ে সম্ভব সেই কাজটা আসলে আমরা করতে পারি না, যে কাজটা আপনি পূর্বে করেছেন খুব সহজভাবে দেখা যায় সেই কাজটা আমরা করতে পারি না। সো এক্ষেত্রে আমাদেরকে আসলে মনোবলটা আমাদেরকে সবসময় অটুট রাখতে হবে। আর এই যে এতজন আমাদের ভাই বোন যারা আপনাদের সামনে এই যে তাদের জীবনের কথাগুলো, তাদের কষ্টের কথাগুলো বলে গেছেন, এমনি এমনি বলেননি। দেখুন আপনারা, তারা প্রত্যেকটা মানুষ, তারা কোন জেলায় থাকেন, কোথায় তারা বড় হয়েছেন, কী কী ডক্টরের কাছে গিয়েছেন, কী সমস্যা নিয়ে এসেছেন, সব কিছু তারা একদম খুলে বলেছেন আপনাদের সামনে। আপনারাও আসেন, এই যে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারগুলো আছে, যে কোনো ধরনের সমস্যা, যত ধরনের সমস্যা আছে, আমরা চেষ্টা করি প্রতিটা ফোন রিসিভ করার জন্য, প্রতিটা কমেন্টসের জবাব দেওয়ার জন্য এবং প্রতিটা ইমেলের আমরা জবাব দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি। আপনারা আমাদেরকে জানান আপনাদের সমস্যাগুলো, আমরা সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো সময় 24 ঘন্টা আমাদের হটলাইন নাম্বার আছে, আমাদেরকে ফোন করেন। আশা করি, চেষ্টা করব আমাদের যতটুকু সাধ্য আছে আমরা আপনাদেরকে সেই সেবাটুকু দেওয়ার জন্য বা সেই ইনফরমেশনটুকু আপনাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা অনেকেই এখনও আমাদের ভিতরে টেন্ডেন্সি আছে, আমরা বিদেশ যাওয়ার জন্য, বিদেশ যাওয়ার একটা প্রবণতা সবসময় আমাদের ভিতরে কাজ করে। আমাদের কাছে সবসময় কিন্তু আসলে মনে হয় যে নদীর এই পারে যখন আমরা আছি ওই পারে অনেক সুখ, কথাটা কিন্তু আসলে সবসময় সত্যি না। আপনি বিদেশে গেলেই, হ্যাঁ বিদেশে উন্নত চিকিৎসা আছে, নো ডাউট, বাট সেই চিকিৎসাটা কিন্তু এখন আমাদের দেশেও আছে, সেই যন্ত্রপাতি এখন আমাদের দেশে আছে, সেই কনসালটেন্ট আমাদের দেশে আছে। আমাদের দেশে যারা আছে অনেকেই বিদেশে গিয়ে ভালো ভালো আপনার উচ্চশিক্ষা নিয়ে দেশে চলে আসেন এবং দেশে এসে দেশের মানুষের জন্য তারা অক্লান্তভাবে পরিশ্রম করেন। আমি এমন এমন কিছু ডক্টরকে জানি, তারা দিনে এবং রাতে সমানভাবে তারা আপনার চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এবং এই যে করোনা, এই যে একটা মহামারী, আমরা যেখানে দেখি অনেকেই আছেন যে আপনার চেম্বার বন্ধ করে দেন, অনেকেই আছেন যে অনেক দূর থেকে চেষ্টা করেন বা টেলিকনফারেন্সের মাধ্যমে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, বাট এমন অনেক ডক্টর আছেন তারা নিজের জীবনের মায়া উপেক্ষা করে এখনও স্টিল খুব কাছে থেকে আপনার প্রতিটা পেশেন্টকে তারা সেবা দিয়ে যাওয়ার জন্য। এবং অসংখ্য অসংখ্য পেশেন্ট আছেন যারা উপকৃত হচ্ছেন, আমাদের কাছে আসতেছেন একবার এইটুকু বলার জন্য যে আমি সুস্থ আছি, আমি ভালো আছি, দোয়া করার জন্য আসেন যে আল্লাহ যাতে এই ডক্টরকে বা তাদেরকে যেন আল্লাহ আরও দীর্ঘ হায়াত দান করেন, যাতে তারা সারা জীবন এই ধরনের অসংখ্য রোগীদেরকে তারা সেবা দিয়ে যেতে পারেন। আর এখানে খরচের একটা বিষয় আসলে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, এই খরচের বিষয়টা আসলে ডিপেন্ড করে আসলে এক একজন পেশেন্টের উপরে, তাদের আসলে খরচটা নির্ভর করে যে আসলে খরচটা কেমন হয়। তবে আমরা এইটুকু বলতে পারি যে বাইরে নর্মালি আমাদের যে ধরনের খরচ হয় আমরা চেষ্টা করি সেই ধরনের পেশেন্টদেরকে খরচ এখানে খুবই কম, খুবই কম পর্যায়ের মাঝখানে দেখি তাদেরকে সেই ধরনের চিকিৎসাটা দেওয়ার জন্য। এবং আপনারা যারা আসেন, অনেক পেশেন্টই কিন্তু আপনাদের সামনে তারা নিজেরাও শেয়ার করে গেছেন যে বাইরে তারা যে ধরনের খরচ করেছেন তার অর্ধেক খরচে তারা এখানে খুব অল্প দিনের ভিতরে তারা ভালো এবং এখন স্বাভাবিক জীবনযাপনে আছেন। এবং যারা আসলে রিভিউ দেন আপনার এলাকার হতে পারে, তারা যখন বলেন, আপনারা অনেকেই তাদেরকে চেনেন, কিন্তু তাদের সাথে যদি আপনারা সরাসরি আপনারা কথা বলেন, মানে অনেকে তাদের ফোন নাম্বার চান, আসলে জিনিসটা আসলে কিছুটা সিকিউরিটি ইস্যু পারপাসে আসলে আমরা এটা শেয়ার করাটা সম্ভব হয় না, কারণ অনেকেই আছেন ফোন করে একটু বিরক্ত হন আসলে এত ফোন আসলে। তো যারা তাদেরকে চেনেন বা আপনার এলাকার, আমাদের পুরো বাংলাদেশ না, পুরো পৃথিবী থেকে আসলে আমাদের কাছে রোগী আসেন এবং সাক্ষাৎকার দেন, তারা সুস্থ হচ্ছেন, ভালো হচ্ছেন, যার যে এলাকায় আছেন একটু তাদের কাছে যদি আপনারা সরাসরি চলে যান, যারা আপনারা চেনেন তাদের কাছ থেকে আপনারা আসলে ভালো একটা রিভিউ পেয়ে যাবেন যে আসলে আপনার কী করা উচিত বা আপনার এই সমস্যার জন্য তাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সরাসরি আপনার এই ধরনের বিষয়গুলো আপনারা জানতে পারবেন। যাই হোক দর্শক, আজকে আর বেশি কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মনের যত প্রশ্ন আছে, যা কিছু আছে সব কিছু খুলে বলেন, আমাদের সাথে শেয়ার করেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটা মতামত আমরা খুব আন্তরিকতার সাথে আপনাদেরকে সেই সমাধানটা দেওয়ার জন্য, যদি সেটা আমাদের সাধ্যে থাকে অবশ্যই অবশ্যই আপনি সেটা পাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম।